এখন প্রশ্ন হচ্ছে কিভাবে বুঝলাম যে এটা 90 ডিগ্রি, আমি আমার মন মতো একে তারপরে বলছি এটা 90 ডিগ্রি? না, দেখুন এখানে বলা হয়েছে খাড়া। খাড়া শব্দটি লম্ব এর একটি সমার্থক শব্দ। লম্ব, খাড়া, উলম্ব, ভার্টিকাল, এগুলো সবই একই অর্থ প্রকাশ করে। মাটিতে অবস্থান করা একটি খাড়া খুঁটি কিছুটা উপর থেকে ভেঙে বিচ্ছিন্ন না হয়ে গোড়া থেকে 12 মিটার দূরে মাটিতে স্পর্শ করে আসে। খুঁটিটির উচ্চতা কত যদি ভাঙা অংশের দৈর্ঘ্য 13 মিটার হয়? আমরা ধরে নিচ্ছি যে অংশটি এখনো ভেঙে না গিয়ে মাটিতে খাড়া অবস্থায় আছে, সেটি হচ্ছে এই, এবং তার উপরে ভেঙে যাওয়া অংশের পূর্বের অবস্থা কাল্পনিক রেখার আদলে অঙ্কন করে দিচ্ছি। খুঁটিটি ভেঙে গিয়ে ঠিক এইরকম একটি অবস্থায় দূরে মাটিতে গিয়ে স্পর্শ করে আসে, এবং সেটা এই খুঁটির গোড়া থেকে 12 মিটার দূরে, এবং এই ভাঙা অংশের দূরত্ব হচ্ছে 13 মিটার। এখন আমাদের এখান থেকে বের করতে হবে যে এই খুঁটিটির মূলত কত উচ্চতা ছিল, সেটা আমাদের নির্ণয় করতে হবে। এখন আমরা তো জানি শুধুমাত্র ভাঙা অংশের দূরত্বটা জানি বা দৈর্ঘ্যটা জানি, কিন্তু আমরা তো এই খাড়া অংশের দৈর্ঘ্য জানি না, মানে যতটুকু এখনো ভাঙেনি, খাড়া অবস্থায় আছে, ততটুকুর দৈর্ঘ্য তো আমরা জানি না। সেটা আমাদের বের করলে এই 13-র সাথে সেটা যোগ করলেই হয়ে যাবে। এখন ধরে নিচ্ছি সেটা হচ্ছে এইচ। কতটুকু এইচ বলেন তো? এই থেকে এই পর্যন্ত এটা হচ্ছে এইচ। এখন এই কোণটা কিন্তু 90 ডিগ্রি। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে বুঝলাম যে এটা 90 ডিগ্রি, আমি আমার মন মতো একে তারপরে বলছি এটা 90 ডিগ্রি? না, দেখুন এখানে বলা হয়েছে খাড়া। খাড়া শব্দটি লম্ব এর একটি সমার্থক শব্দ। লম্ব, খাড়া, উলম্ব, ভার্টিকাল, এগুলো সবই একই অর্থ প্রকাশ করে। আমরা তো জানি যে পৃথিবীতে যে কোনো দুইটি জিনিস পরস্পর পরস্পরের উপর যদি লম্ব থাকে, তাহলে তারা পরস্পর মিলিত বিন্দুতে 90 ডিগ্রি কোণ বা সমকোণের সৃষ্টি করে। তার মানে খাড়া অবস্থায় থাকলে সে 90 ডিগ্রি কোণ সৃষ্টি করবে, মানে এইটার উপরে যদি এটা খাড়া অবস্থায় থাকে, তাহলে পরস্পর পরস্পরের উপরে লম্ব থাকবে এবং পরস্পর মিলে 90 ডিগ্রি কোণ সৃষ্টি করবে। পরস্পর পরস্পরের উপরে লম্ব মানে কি? এইটা এইটার উপরে লম্ব, আবার এইটাকে যদি আপনি ভূমি মনে করেন, তাহলে এইটার উপরে এইটাও লম্ব হবে। এই কথা থেকে আমরা তো এখান থেকেও এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে মাটির উপরে যেহেতু খুঁটিটা খাড়া ভাবে আছে, খাড়া মানে লম্ব ভাবে আছে, তার মানে মাটির সাথে এই খুঁটিটিও 90 ডিগ্রি কোণ সৃষ্টি করেছে বা সমকোণ হয়েছে। যাই হোক, এটা যে কেন সমকোণ হয়, কেন 90 ডিগ্রি হয়, এরও আসলে কারণ আছে। 90 ডিগ্রি কেন হলো? অন্যত কোনো কোণ হতে পারতো, 90 ডিগ্রি কেন হলো, 100 হতে পারতো, 50 হতে পারতো, কিন্তু 90 কেন হলো, এটার আসলে ফান্ডামেন্টাল কারণ আছে, সেটা আর আমি এখানে আলোচনা করছি না। যদি আপনাদের জানার আগ্রহ থাকে, সরাসরি কমেন্ট বক্সে চলে যান, সেখানে কমেন্ট করুন, আমি পরবর্তীতে কোনো ক্লাসে এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। যাই হোক, এখন চলে যাচ্ছি সমাধানে। এখন আমরা যদি এই সমস্যাটির সমাধান করতে চাই, তাহলে খুব সহজে পিথাগোরাসের উপপাদ্যের মাধ্যমে এই সমস্যাটির সমাধান করতে পারি। কিভাবে? আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য বলেছে যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার। আমি একটু এভাবে লিখলাম, যেহেতু আমাদের অতিভুজের মান আছে তো, তাই আমি অতিভুজটাকে এই পাশে লিখলাম। এইবার আমরা এইচ এর মান বের করবো। এইচ স্কোয়ার এই পাশে রেখে দিলাম, এবং 13 স্কোয়ার এই পাশে উত্তর হবে সম্ভবত 169। 12 স্কোয়ার এ পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে, এবং 12 স্কোয়ার করলে হয় 144। এখন আমরা যদি এই দুজনকে বিয়োগ করি, তাহলে হয়ে যায় 25, এবং স্কোয়ার গিয়ে রুট হয়ে যায়, তাহলে হয়ে যায় 5, তার মানে এইচ এর মান হবে 5। এবার কিন্তু আমরা বলতে পারবো যে এই খুঁটি আসলে কত উচ্চতা ছিল। মোট খুঁটিটার উচ্চতা হবে 5 এবং 13, দুইটার যোগফল, অর্থাৎ 18 মিটার হবে এই খুঁটির উচ্চতা। যাই হোক, আজকে সমস্যাটির সমাধান এ পর্যন্ত। সবাই ভালো থাকেন। এই সম্বন্ধে যত রকম প্রশ্ন আছে, সব প্রশ্নগুলো যদি আমরা একটু বাস্তবতার নিরিখে ভেবে করতে পারি, তাহলে খুব দ্রুত এই সমস্যাগুলো সমাধান করা যায়। কোনোরকমভাবে কোনো ফর্মুলা অনুসরণ করতে হয় না, খুব সহজেই আমরা নিজেরা নিজে থেকে একটু বাস্তবতার নিরিখে ভেবে ভেবে আর এই পিথাগোরাসের উপপাদ্যটি ব্যবহার করে সমাধান করতে পারি। সবাই ভালো থাকেন।